कमलहट्टी पालिका क्षेत्र में चुनाव को लेकर राजनीतिक संघर्ष और तनाव कम होने का नाम ही नहीं ले रहा। शुक्रवार को पालिका के 27 नंबर वार्ड में दो तृणमूल कर्मियों पर हमले को लेकर लगी तनातनी के बीच देर रात पालिका के 25 नंबर वार्ड में बमबारी की गई। आरोप है कि देर रात की गई बमबारी में धमाकों की आवाज से पूरा इलाका ही गूंज उठा। आरोप है कि पालिका के 25 नंबर वार्ड के आदर्शपरी निवासी स्थानीय माकपा उम्मीदवार अद्री राय के घर को लक्ष्य कर पहले बम मारा गया, जिससे उनके घर के कई हिस्से क्षतिग्रस्त हो गए। आरोप है कि एक के बाद एक 5 से 6 बम वहां मारे गए थे, जिससे पड़ोसियों के घरों की खिड़कियों के भी शीशे चटक गए। हठात एक विभत्स मैंने भयंकर जोरे आवाज, बुझते पारलाम ना बम ना शब्दबाजी, सब ताला देवा गेटे, बुझते ही पारछेन रात तखन प्राय 3:25 बाजे। বেরিয়ে দেখতে দেখতে প্রায় সবাই মানে গলি সবারই মোটামুটি ঘুম ভেঙে গেছে, যেহেতু এতই পাশে পাশে বাড়ি, সবার কাছেই শব্দ গেছে। কাউকে দেখা যায়নি, কিন্তু ভয়ঙ্কর আওয়াজ, ব্যাস এইটুকুই আর কিছু। দড়ি শব্দবাজি বা বোমের আওয়াজ মনে হচ্ছে, বোম অথবা শব্দবাজি দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। এবার এক্স্যাক্ট যেহেতু চোখে দেখিনি তাই কিছু বলতে পারছি, মনে তো হয় বোমই, কারণ যেহেতু ভোট এগিয়ে আসছে ভয় দেখানোর চেষ্টা করছে আমার কোনোভাবে, যাতে হয়তো আমি ভয় পেলে হয়তো আমাকে যারা সাপোর্ট করছে আমার পিছনে তারা হয়তো আর বেরোবে না। আমি হয়তো হয়তো মনে করছি এটা যে আমি প্রার্থী, তার জন্যই হয়তো আমাকে ভয় দেখাচ্ছে, যাতে আমি না বেরোই আর আমার পরবর্তী যারা আমায় ফলো করে বেরোতে যাবে তারা যাতে না বেরোতে পারে। কারণ যদি ভোট হয় তারা তো এটা ভয় পাচ্ছে, যদি ভোট হয় হয়তো তারা তাদের এই যে রোজগার সেটা হয়তো হারিয়ে ফেলবে। আমার কাছে এরকম কোনো খবর নেই, কারণ আমি আপনাদের কাছ দিয়ে এই খবরটা পাচ্ছি। তো তারা হয়তো বুঝতে পারছে তাদের পায়ের তলা মাটি সরে যাচ্ছে, তা নিজেদের বাড়িতে নিজেদের সামনে নিজেরাই করছে এই কাজটা। তা এখন পুরো নির্বাচনের আন্ডারে চলে গেছে, নির্বাচন কমিশনের আন্ডারে চলে গেছে, প্রশাসন আছে, প্রশাসন এটা দেখবে ব্যাপারটা। তো এরা নিজেরা বুঝতে পারছে যে এদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তা মানুষ রায় দিয়ে দিয়েছে 2 তারিখে তার জবাব দেবে।